অভয়া পরিক্রমা দ্রোহের কার্নিভালের পর এবার গণস্বাক্ষর অভিযান, ফের পুলিশের বিরুদ্ধে মেটাডোর আসতে বাধা দেওয়ার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। ধর্মতলা থেকে শিলিগুড়ি 10 দফা দাবিতে অনশনে জুনিয়র ডাক্তাররা, শরীর ভাঙলেও অটুট মনোবল, সিনিয়রদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। অনেক জোরে লড়াই লড়ছি আমরা, আমাদের দাবি ছিনিয়ে আনব। জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনের মধ্যেই বামপন্থী চিকিৎসক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কুণালের বৈঠকে জল্পনা। তার সাথে আমি দেখা করতে এসেছিলাম কিছু জিনিস ক্লিয়ার করার জন্য। আর্যকর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতার সমস্ত সরকারি হাসপাতাল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরানো হলো সিভিক ভলেন্টিয়ারদের, থাকবেন কর্তব্যরত পুলিশ কর্মীরাই। এমবিবিএস ভর্তিতে এখনো সক্রিয় দুর্নীতিচক্র, কেপিসিতে সুযোগ পাইয়ে দেওয়ার নামে 48 লক্ষ টাকা নিয়ে প্রতারণায় অভিযুক্তকে অপহরণ, উদ্ধার বেলদা থেকে গ্রেপ্তার 4। জেল মুক্তির পর মুরালুইয়ের প্রথম সভা থেকে গোষ্ঠীতন্ত্র রুখতে বার্তা অনুব্রতর, খোঁজ নিলেন কাজলের। আমরা সবাই মিলে কর্মী হয়ে যাই, এটা হব না। 13ই নভেম্বর রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, 24শে অক্টোবর রাজ্যে আসছেন অমিত শাহ, যোগ দেবেন ইউজেডসিসিতে বিজেপির সদস্য অভিযান নিয়ে বিশেষ সভায়। আর 4 মাস নয়, এবার থেকে 2 মাস আগে কাটা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট, 1 নভেম্বর থেকে চালু নতুন নিয়ম। 120 দিনের যে সময়সীমা ছিল রিজার্ভেশনের, এটা কমিয়ে 60 দিন করা। বাংলাকে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি কেন্দ্রের, বাঙালির কাছে এটা ঐতিহাসিক মুহূর্ত, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি শিক্ষাবিদ অর্থনীতিবিদ থেকে বিশিষ্ট ব্যক্তিদের। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সঞ্জীব খান্না, উত্তরসূরির নাম প্রস্তাব বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের, দায়িত্বভার নেবেন 11ই নভেম্বর। সংঘাতের আবহে আচমকা কুণাল ঘোষের কাছে চিকিৎসক নারায়ণ গঙ্গোপাধ্যায়, তৃণমূল নেতা ও প্রতিবাদী ডাক্তারের একান্ত বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। মিলবে সন্দীপ ও টালা থানার প্রাক্তন ওসির নার্কোটেস্টের অনুমতি, অভিযুক্তদের পেশ করে শিয়ালদা কোর্টে কি বলবে সিবিআই, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর বিষক্রিয়ায় মৃত্যু, পাকস্থলীতে মিলেছে বিষাক্ত পদার্থ, উল্লেখ ময়না তদন্তের রিপোর্টে, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।